বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস রয়্যাল প্লাজা দ্বিতীয় তলা সিডিএ মার্কেট আমতল রিয়াজুদ্দিন বাজার চট্টগ্রাম মোবাইল শূন্য এক সাত এক এক দুই ছয় তিন চার ছয় এক এবং শূন্য এক আট এক পাঁচ তিন পাঁচ চার ছয় পাঁচ শূন্য মা বাতুয়া যখন বড় হলেন বিয়ের প্রস্তাব আসছে মদিনা সাহাবে কারাম বিয়ের প্রস্তাব রাখলেন আমার না বুঝি কাউকে না বলেন নাই কি বলেন নাই অনেকে চেয়েছে মা বিয়ে করতে মোস্তফা কাউকে না দিব না বলেন এজন্য কোন মেয়ের ঘর আসলে দেখতে আসলে দিবেন না বলবেন না

قرآن اٹھا کر دیکھ لو ذرا معلوم تجھے ہو جائے گا ہے کول محمدی کول خدا کول محمدی کول خدا سبحان اللہ

জামুল বিহারের মধ্যে বয়ান দিচ্ছে আল্লাহর কাছে আমার নবীর কাছে আল্লাহ জিব্রাইল পাঠালেন ও জিব্রাইল আমার নবীকে আমি আল্লাহ সালাম দাও সুবহানাল্লাহ বলেন আল্লাহর নবীর কাছে আল্লাহ সালাম দিলেন জিব্রাইলের মারফতে আমার নবী সালাম নিলেন নিয়ার পরে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ ইন লাহা ই সালাম নবীদে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে সালাম দিবার পরে বলছে নবি আল্লাহ বলছে ইন্নাল্লাহ জৌবাজা আলিয়া ইম বেফাতমা ও নবী আল্লাহফাক আরসের মধ্যে বসে আল্লাহ আরশ থেকে কুদরতি ভাবে আল্লাহ জান্নাতে হযরত فاطمهর সাথে مولা আলী বিয়ে দিয়ে দিয়েছে বিয়া দিয়েছে কথা বলেন না আল্লাহ বিয়ে দিয়েছে এ আমার আমন আমি আল্লাহ আমি কুদরতি ভাবে আমার فاطمهর সাথে আমার আলীর বিয়ে দিলাম ও জিব্রাইল আমার নবী কে বলো দুনিয়াতে বিয়ের আয়োজন করতে সুবহানাল্লাহ বলেন না আল্লাহর নবী তখন বললেন ও জিব্রাইল রব্বুল আলামিন আমি আমার ফাতিমার বিয়ে দিয়েছে আলীর সাথে আলহামদুলিল্লাহ তবে একটু জানাবো কি একটু বলে দাও না আমার ফাতিমার আলীর বিয়ের খুব কে দিয়েছে বিয়ে কে আমার ভাইয়েরা জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ মাওলানা আলী আর মাফাত তোমার বিয়ের খুৎবা আমি জিব্রাইল লিজে দিয়েছি এরপরে আল্লাহর নবী আমার নবী বলছে আলে রে ও জিব্রাইল একটু বলো না জিব্রাইল একটু বলো না অজিব্রাইল একটু বলো না আমার আলী আর ফাতমার বিয়ের খুব বা তুমি আমার ফাতমার পক্ষে অভিভাবক কে ছিল একটু বলো না গার্ডিয়ান কে ছিলেন আমার ভাইয়েরা জিব্রাইল বলে আল্লাহ কোরআন আয়াত হলো আল্লাহ বলিউল মোমেন আল্লাহ হচ্ছে মোমেনের বলি সেভাবে জিব্রাইল বললেন ইয়া রাসূলুল্লাহ ও হাবিবাল্লাহ আল্লাহ নিজেই ফাতেমার অভিভাবক অভিভাবককে আল্লাহ অভিভাবক করলেন জিব্রাইল ফুটবাদিন আমার নবীজি বলছে ও জিব্রাইল একটু বলে দাও না সাক্ষী কারা কারা ছিল বিয়ের মধ্যে তো সাক্ষী লাগে ঠিক কিনে বলেন সুবাহ বলেন না ও

আলীর বিয়ের মধ্যে চল্লিশ হাজার নৌরি ফেরস্ত বিয়ের বরযাত্রী ছিল সুবাহ বলেন না এবার আমার নবী বললেন এবার তাহলে আমি আমার হাত আমার বিয়ের ব্যবস্থা করব জিব্রাইল চলে গেলেন জিব্রাইল চলে গেলেন আমার নবী ডাক মারলেন আলী এদিকে আসো আলী রে আমার ফাতেমাকে খাতুনে জান্নাতকে আমি তোমার কোলে তুলে দিতে চাই আরবের সাহাবে কেরাম অনেকে আমার নবীর কাছে ফাতেমার বিয়ের প্রস্তাব দিয়েছে আমার ভাইরা আল্লাহ নিজে আলীকে কবুল করেছে সুবহানাল্লাহ বলেন না আমার ফাতেমা সাথে আমার নবী মৌল আলীর বিয়ে দিয়ে দিয়েছে কথা সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার পরে বিয়ে দিয়ার পরে এখন আমার সুলভাক বললেন বিয়ে হয়ে গেছে একটু অলিমের ব্যবস্থা করো খানার ব্যবস্থা করো বিয়ের খানা কিন্তু জামাইয়ের পক্ষ থেকে হয় কেনা বলেন আমরা উল্টোটা করি আমরা উল্টো করি এটা জয়সাই নবরুস

বনের পথেও তোমরা আমার সুন্নাত ও করো আমার সাহাবায়ে কেরামের সুন্নাত পালন করো আল্লাহর নবী এবার বললেন মানতামাসসাকা বিসুন্নতি ইনদা ফসাদ উম্মতি ফালাহু আযরু মিয়াত আশহিদিন যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নাতের বাস্তবায়ের উপরবা আল্লাহ তোমাকে 100 শহীদের সওয়াব দান করবে আমার নবী বললেন আলী রে তোমার বিয়ে হয়ে গেছে জান্নাতের সরদারের সাথে আলী একটু বিয়ের অলিমের ব্যবস্থা করো খানার ব্যবস্থা করো আলী বলছে ও নবী আমি তো গরিব মানুষ আমি কি খানার ব্যবস্থা করব। আমার তো কিছু নাই একটা তলোয়ার বিক্রি করে তলোয়ারের টাকা দিই আমি মাত্র বিয়ে করলাম নবীরে আমার তো কাওয়ার কিছু নাই আমি কিভাবে আয়োজন করব আল্লাহ নবী মুসকি হাসলেন আর বললেন আলী রে আমি নবী তোমার পক্ষ থেকে ওলিমার ব্যবস্থা করব আমার নবী আবদুর নবী নুরুন্নবী আলীর পক্ষে ওলিমার ব্যবস্থা করতে আমার নবী আপন চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবকে ডাক মারলেন ও চাচাজান এদিকে আসেন আজকে আমার ফাতেমার বিয়ে হয়েছে ওলিমার ব্যবস্থা করতে হবে একটা ছোট্ট ছাগল আছে এটা জবাই করে দাও না সুবহানাল্লাহ বলেন না একটা ছাগল জবাই করলো একটা সবল জবাই করে আল্লাহ নবী এলান করলেন ও চাষাজান মদিনা শরীফ যত মানুষ আছে সবাইকে তোমার আলীর বিয়ের অলিমার দাওয়াত দিয়ে দেন ছাগল কত চার পাঁচ কেজি হবে এত ছোট্ট ছাগল দিয়ে মানুষ কত মদিনার সবাইকে দাওয়াত দিয়ে দাও যখন বললেন আবদুল ইবনে হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব মদিনা শহরেকে আসলেন এ সবার সবার দাওয়াত মোস্তবার করে সবার দাওয়াত সুবহানাল্লাহ বলেন না আমার নবী তো নবী कुत्तेকে খাওয়াবে নবী নবী বললেন ইন্নামা আনা কাসিমুল আল্লাহু উতি আমি নবী कुत्तेকে দেব আমাকে আল্লাহ দে আমি নবী তো বণ্টন করি لعوہ رب العرض جس کو جو ملا ان سے ملا پٹتے ہیں کو نائن میں نعمت رسول اللہ کی صلاة لیا حضرت عباس মদিনে সবাই কি দাওয়াত করলেন তোমাদের দাওয়াত নবীজির দরবারে মা ফাতেমা আর আলীর বিয়ের ওলিমার ব্যবস্থা হয়েছে কথা একদম সংক্ষেপ বলছি ভাইরা লম্বা কথা আমি সংক্ষেপ বলছি আমার ভাইরা দাওয়াত দিয়ে হয়ে গেছে মদিনার জমিনে মুনাফিক আছে না কথা বলেন মুনাফিক ছিল এখনো আছে আগামীতেও আমার সাথে থাকবে আমার সাথে খাবে চলাফেরা করবে নামাজ পড়বে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে বলে আছে কিনা বলেন মোনাফেক আছে না নাই মোনাফেকর সুরত বাড়ি মাথার টুপি গালব দাড়ি ঠিক কিনা বলেন সুরত বস সুন্দর আছে না নাই এই আমার ভাইয়ের আল্লাহর নবী তখন দেখলেন আরবের মোনাফেকরা মুস্কি মুস্কি হাসতেছে এবার দেখবো মোহাম্মদের কারামতি বিল্লে বলেন না একটা ছোট্ট ছাগল জবাই করলো

আমার বৈরা মদিনার মানুষ আসতে আসতে খাইতে খাইতে একদিন দিন খাইলো দুদিন খাইলো তিন দিন তিন দিন রাত খাইলো সুবহানাল্লাহ বলনা আল্লামা ইসুব নবানী বলছে আল্লাহর নবী নরের নবীর নবوتر গর্মबारक থেকে আলিয়া আলীয়া মাফাতুমার খালা মুলিমার ব্যবস্থা হয়েছে খাইতে খাইতে এক দিন দুদিন না তিন দিন তিন রাত কাভার পরে মদিনার মানুষ এরবাল জি হুজুর আমরা আর খাইতে পারবো না সুবহানাল্লাহ খদিন তিন দিন তিন রাত কাভার পরে আমার নবীজি বলছে আলী দেখো মেডিকেল কারা আছে অসুস্থ কার আছে এদেরকে নিয়ে ঘরে ঘরে দিয়ে আসো সুবহানাল্লাহ মাফা তোমার বিয়ের খালা আর কোথায় দিকে তো করলাম না সেই ফাতমা যার বিয়েতে আমার মুস্তফা একটা ছাগল দিয়ে মদিনার সবাইকে খাওয়াইছে ওই ফাতমা যার কবরে যার কবরে চিহ্নও রাখেন নাই যাকে রাত্রে দাফন করা হয়েছে যে ফাতমার জীবনে মুস্তফার শরীয়তের বাইরে যাই নাই আমাদের মা বোনরা যদি সে জীবন অনুসরণ করতে পারে আমাদের মায়ের জীবন আমাদের বোনের জীবন আমাদের চাচির জীবন হবে মা মতো জান্নাতের জীবন ঠিক কিনা বলেন আল্লাহ পাক আমাদের মা বন্ধুর কবুল গরু আমিন বলেন পাশক নামাজ পড়ার তো দিক আমিন বলেন ফর্দা করবার তো আমিন বলেন আসসালামু আলাইকুম ওরা